দেখো আজকে একটু ভালো আছি মাম্মাম, জ্বরটা একটু কমেছে, এখন একটু খেলছে, চোখ মুখের অবস্থা দেখো। ওষুধগুলো সব ফেলে দিতে নে, আবার সব তুলতে হবে, আমার সব ফেলে দিয়েছিস। দিন আমার মন খুবই খারাপ ছিল, মেয়েটার শরীর খুব অসুস্থ ছিল, জ্বর ছিল, আজকে একটু কম আছে, তাই আজকে একটু খেলাধুলো করছে। আমি এখন চা করছি, দেখো চা বসিয়েছি আমাদের জন্য, শাশুড়ি মা শরীর ভাবে না তো চা খাবে না বলছে, আমি আর শ্বশুরমশাই খাবো। তো এই দুধ চা আমি খুব ভালোবাসি, না দুধ চা আমি লাল চা আমার খুব ইচ্ছা হয় না, তো আমি দুধ চাই ভালোবাসি খেতে। তো মাঝে মাঝে খাই, সবসময় খেলে অসুবিধা হয়, মেয়ের প্রবলেম হয়ে যায় এখন। তো আমাদের চা খাওয়া কমপ্লিট, এখন আজকে রান্নার খুব একটা চাপ নেই, কারণ সবার শরীর অসুস্থ, তো এখন শুধু ডাল সেদ্ধ করবো আর কিছু যা করবো পরে। ঠিক আছে বাবা গো বল, তাহলে ও রাগ দেখাবে, দেখ না রাগ দেখো, শুধু সবসময় রাগ দেখাবে, বন্ধ করে তো এইসব কি বই থেকে উঠে যাও মাম্মা, মাম্মা এইদিকে এসো, সোনা এই দেখো চিরঞ্জিত আর ইন্দ্রাণী দেবী, তুই রেডি আছিস কেন? অন্য সময় কিন্তু ফোনের দিকে দেখবে, ওই যে একটা ছিদ্র দেখেছে, ছিঁড়ে যাচ্ছিস তো, একটুখানি দেখো একটুখানি ইয়ে ছিল, সেটা তো কতটা বড় ছিঁড়েছে, অঙ্গিটা অঙ্গিটা দেখিয়ে দিচ্ছি, ও জানি ওকে একটা ছিদ্র দেখলে সেটা থেকে ছিঁড়বে। এদিকে আয় মাম্মা, চলে আসো মাম্মা, খুব প্রিয় একটা গান হচ্ছে আমার, আইন হয়েছে কিনা যাচ্ছি, মামুকে নিজের প্যান্ট পরিয়ে দাও তো, তুমি নিয়ে এসো, মাম্মা এদিকে চলে এসো, মাম্মা মামা আমার কাছে চলে এসো, তো দেখো সকালে 7টা আমরা 8:30-এর মধ্যে আমার রান্না হয়ে গেছে, কারণ বড় অনেক সকালে যায়, তো আজকে মাছ দিয়ে কুচু দিয়ে রান্না করেছিলাম, সকালে হয়ে গেছে, দেখো সব কিছু দিকে পটল ভাজা হচ্ছে, পটল দিয়ে একটা ঝাল করবো ভেবেছিলাম, তরকারি হচ্ছে, মাছ ভাজা আমার হয়ে গেছে, সব হয়ে গেছিলো, ভিন্ডি ভাজা করেছিলাম। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, হেলদি আর ফিট আছো। এখন মাথায় তেল মেখেছি, তেল মাখলে আমাকে কেমন একটা অসুস্থ অসুস্থ লাগে। সো আজকে মামার শরীর একটু ভালো আছে, তবে ও খুব কাশি হচ্ছে, খুবই কাশি হচ্ছে, মানে কি বলবো, এত কাশি হচ্ছে রাত্রে সারা রাত ঘুমাইনি, মানে শরীরের সেই জন্যে মানে ঠিকঠাকভাবে ভিডিও করাও হচ্ছে না, ওকে নিয়ে থাকছি,
কারণ ওকে তো টাইম দিতে হচ্ছে অনেক টাইম, এমনিতেই ও সব টাইম ওকে নিয়ে কেটে যায়। তবুও মানে এবার তো যেহেতু শরীর অসুস্থ হয়ে যায় টাইমটা দিতে হচ্ছে বেশি। সো বাকি ভিডিও যদি করতে পারি তাহলেই শেয়ার করতে পারবো এখন, কারণ একদম সময় পাচ্ছে না ওকে নিয়ে, ও এখন এত কান্নাকাটি করছে না কি বলবো। তো ভিডিও যেটুকু করতে পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো।